মই কিছু কথা হবার আগে সম্মুখ সম্বন্ধে বন্দনা জানাওয়ার পূজ্য বনমন্ত্রে বন্দনা জানাওয়ার অনুত্তর পুণ্যক্ষেত্র সংঘ প্রধান এবং বনমন্ত্রীর শীর্ষ প্রধান হিসেবে শ্রদ্ধেয় প্রকালঙ্কর মন্ত্রী সহ শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ ব্যাকুণ্ঠ বন্দনা এবং উপস্থিত ভাব্যের লোক মাবন লোক উপাসক উপাসিকা বৃন্দ ব্যাকুণ্ঠ মন নমস্কার। মহদানি এখানে আর মন্দিনে দিয়ে শূন্য নতুবা কনফিউজ করে ফেলবা বুদ্ধ শাসন এবং স্বধর্ম শাসন এক নয়। বুদ্ধ শাসন বুদ্ধ পরিনির্বাবিত হওয়ার পর হইতে পাঁচ হাজার বছর পর্যন্ত তার ধর্ম তার শাসনান ঠিকই দেব এবং সে তার শাসনান খেদিক করি হইব বা পরিসমাপ্তি ঘটিব মুইসেন লম্বা কথা নহম। তবে স্বধর্ম শাসন যিনি ইচ্ছান সম্পূর্ণ তিহিদানের পিছনে নির্ভর করতে বানতে থাকি এবং আমার আমি উপাসক উপাসিকার যারা আগে আমার মধ্যে আমি কতটুকু পর্যন্ত ধর্ম যথাযথভাবে প্রতিপালন করি অর্থাৎ শিলাচারী এবং ধর্মচারী অনা এই অনুর বুদ্ধি নির্ভর করতে এই স্বধর্ম শাসন কতদিন দিয়ে দেব। যেমন ভারতের মধ্যে বুদ্ধ তার মূল ধর্ম সিদ্ধালয় বারোশো ইংরেজি বিধিরে বারোশো ইংরেজি ফর বুদ্ধ ধর্মান বিল্লু হইয়ে নেয়ার কিতে যথাযথভাবে স্বধর্ম প্রতিপালন নয় দিয়ে ভারতের ভিক্ষু সংঘ সে আমলত বিশেষ করে আষ্টশন অশ ইংরেজি হইতে এ তন্ত্র মন্ত্র দি জীবন দই নানা রকমের অমার্গ দি জীবন দই এ বুলুকবাজি বহুত কিছু চলিয়ে সেকেন্ড বৈরী বৈরী চক্র পর্যন্ত এলাক জীবনে মানা আনা বুদ্ধর প্রশংসা করি উড়ে বেড়ে দাক গান বাজনা করি উড়ে এই শিহদে তোমার কীর্তন দেখেন তে বারোশো ইংরেজির যে খিলজি দল ঘোরানোর পর গোটা ধর্ম খেয়ে বেকানি ধ্বংস হইয়ে এবং মানজোর যে শ্রদ্ধা আস্থা বিশ্বাস যে নেল ছিয়ান এত আমি ইয়েজি হইতে পরবর্তী পর্যায়ে জারতুন দেজি আছে বিক্রি হুনে যেখানে নীল নেই পুনর্নির্মাণ করিতে সিয়ান সিয়ন বিহার আনে কোনো সাহায্য সহযোগিতা নপান অর্থাৎ রাজন্যবর্গ পর্যন্ত সাহায্য সহযোগিতা নপান। ঠিক পার্বত্য চট্টগ্রাম তো বড়বান্তে যেখান ধর্মীয় জাগরণ আনি দিয়ে মাঞ্জুর মধ্যে খান যে চেতনার সৃষ্টি হইয়ে এই সদর্মান তিহিতা বোধ হয় বানতে দাগির উপর দি এবং আমার কার্যকলাপের উপর দি আর নহলে অমার গতি যদি আমি চলি অধর্ম সধর্ম হওয়া শুরু করি নানা রকম চলে নাই তুই এত বড় বড় বুদ্ধ বিহার এত বড় বড় দোল কিয়াং জেনি ব্যাগ অনাত্ম হয়ে যাবো কই সুতরাং আমি টিকি থেলে ধর্ম টিকি থাকব এবং ধর্মহান টিকি থেলে আমি অবশ্যই টিকি থাকব সুতরাং পরস্পর সম্পর্কিত জিনিস নয় আমি টিকিতে পারতে গেলে আমার যথাযথভাবে সদধর্ম প্রতিপালন অত্যাবশ্যক ইয়ন হ বিকল্প নেই ইকে ধর্ম জিনিসছেন কি ধর্ম জিনিসছেন স্থূলভাবে যদি ক্ষতি হয় মোটা দাগে বুদ্ধ যে সমস্ত উপদেশ বানিয়ে নি দিজিয়ে জেনি হল তো ধর্ম আর সূক্ষ্মভাবে যদি হতন সে চিত্ত গঠন গড়িবার ক্ষেত্রে চিত্তর মধ্যে যে চৈতিসিক আগে অর্থাৎ যে স্বভাব চরিত্র যেন আমার কর্মের মাধ্যমে ফুটি উঠে সে নয় আসল ধর্ম। এই যে আমি ইহা দিচ্ছি ব্যাকুটে শ্রদ্ধা করিতে এই শ্রদ্ধা চিত্ত উৎপত্তি উৎপত্তি হওয়ার পিছনে শ্রদ্ধা চৈতিশিক্ষর হাম তার মূল ভূমি কেন হলো শ্রদ্ধা চৈতিশিক্ষর তো সুতরাং আমি সেই গভীর ইয়ের মধ্যে আমি নজর বা মূলত বুদ্ধর এই উপদেশ বানিয়ে নি অলাদে মূল ধর্ম কিভাবে আমি চলিব কিভাবে এখন
নিজর দজর সমাজর মঙ্গল অয় এই এনি সমস্ত বুদ্ধর উপদেশ মানে বুদ্ধ ৩৬ প্রকার বুদ্ধিপক্ষীয় জ্ঞান লাভ করানোর পর ৪৫ বছর পর্যন্ত তার যে ধর্ম আন প্রচার গুজে এই ধর্ম প্রচার প্রচার প্রচারের ক্ষেত্রে শিক্ষণ সময় সমাজ ব্যবস্থা রাজনৈতিক অবস্থা সব কিছুর উপর ভিত্তি করে নেয় গ্রহণযোগ্য উপদেশ বানিয়ে নি বুদ্ধ দিয়ে দেয় বুদ্ধ দিয়ে দেয় এবং সে নেই এসব পর্যন্ত আমার এটি কার্যকর এবং সবচেয়ে দল ইয়ান হলো দেয় বড়মন্ত্রে আমার সমাজ ব্যবস্থা আমার রাজনৈতিক প্রেক্ষাপট আমার অর্থনৈতিক অবস্থা ইয়ানোর উপর ভিত্তি করে নেয় একই বুদ্ধ হতা তে তার নিজস্ব ঢঙে নিজস্ব স্টাইলে আমি বুঝেই ভাড়া করি তে ব্যাখ্যা বিশ্লেষণ করি যে ভাই আমি যুদ্ধ ধর্ম নয় একই ধর্ম তো সুতরাং আমার পার্বত্য চট্টগ্রামের এই প্রেক্ষাপট রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক অবস্থা উপর বৃদ্ধি করি নেই আমার জ্ঞানান যদি ঠিক মতো হয় এবং আমি আমার বুদ্ধি কৌশল লইনে লই আমি তিয়ে দেবার এবং ধর্ম প্রতিপালন করবি আর সেই পরিবেশন আমি নিজেরাই সৃষ্টি করি আর এবং এই জ্ঞান জিনিসছেন কি এই জ্ঞান যদি আমার নয় দিও যদি উত্তরটি ন দাও আমার এই শ্রদ্ধান উত্তরটি ন লুন বা শ্রদ্ধান যে না গে বা আমি জেনে দেখি বা জেনে গরিব ইয়ে হল আপেক্ষিক সত্য সাময়িক সত্য ইয়ানোর লংজিভিটি ইয়ানোর দীর্ঘস্থায়িত্ব নির্ভর করি বোধে আমার জ্ঞানের বুদ্ধি সুতরাং জ্ঞানের মধ্যে আসল জিনিস এই জ্ঞান বুদ্ধ খুব দলিদালে ব্যাখ্যা করছে বিন্যাস সূর্য দিলে একাকা ঘুরি বাড়া দেয়া দেয় সূর্য সেনার হাজে আবা আখানা উদিলে আখানা ফদাং মানে ফদাং ধান কাসামান্য ফর লাগি সেনার হাজে প্রবা যেখান দলে দলে সূর্য আমি দিব ফর লাগে দুনিয়াটা খান দেয়া যেখান দেয়া যায় সেনার হাজে আলো যেখান আখানে উদিব সেনার হাজে বিকিরণ আলোর বিকিরণ সুদের যেখান দিব ইচ্ছে ভাঙানার উদয় জলজলিয়া করে যায় সেনার হাজে উজ্জ্বলতা এর ধর্ম জ্ঞান আছে দীক্ষা এই আবা প্রবা আলো বিকিরণ এবং উজ্জ্বলতা এদিক করে দাবে দাবে জ্ঞানান বাড়ে দেয় দেখেন জ্ঞানান বাহ্যিক যে জ্ঞানা নয় সেতুন আরো বেশি গুরুত্বপূর্ণ ইয়ে দেয় অন্তর্নিহিত জ্ঞানান কারণ এছাড়া তে বুদ্ধ খুঁজে দেয় চর্মচক্ষু দিনে যে ব্যাখ্যানে নদেখে এবং সে পরিষ্কার নয় যেমন তুমি এখান জিনিস আমি দুরন্ডি যদি থারা হারিয়ে নিয়েছে দিয়ে এক থারা ক্লিয়ারলি আমি দেখি দেখি মনে করি দেখো সিঙ্গেল থারা বাট হাবেল টেলিস্কোপ যেখানে উৎপন্ন হয় যেখানে আবিষ্কার করলাম সিয়ান্ন যেখানে খেতে বিজ্ঞানী না সেলাক এক নয় শত শত হাজার হাজার থারা এখান গ্যালাক্সি বেকুন আলো আনি এক লাইনত এজা কিনে আমার চোখত পড়তে এক তোরে আমার চকু দিনে দিয়ে খালি চোখে যেন দেখি ইয়ার সত্য নয় বাট বিধিরে যে অন্তর চক্ষু জীবি আগে জ্ঞান চক্ষু এই শিবেরে হর করা না শিবেরে জাগরিত করা না এই জাগরিত উর্বিতে বুদ্ধ সমস্ত রকমের সমত এবং বিদর্শন ভাবনার কথা হয়ে যাবে খেতে করি শিবেরে জাগরিত করবি হারণ শিবে জাগরিত করি ভাললে দাবে দাবে একখান স্তরত যায় শিবে জ্ঞান চক্ষু তুন অবৈধ শিবে ধর্মচক্ষু ধর্মচক্ষুর অবৈধ দিব্য চক্ষু দিব্য চক্ষুর পরে অবৈধ সামন্ত চক্ষু জিবা বুদ্ধ তুমি তাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে দে তে তুমি ভাবনা করেছিও এই চক্ষু ভিতরে চক্ষু ইবিয়া বাইরে চক্ষু দেখে নয় ইবিয়া ঠিক মতো ঘুরে জানিলে ইবিয়া জুমিং নয় মাইক্রোস্কোপিক বহু ক্ষুদ্র জিনিস দর্শন করে এমনকি চিত্ত চৈতিসি করো এই অনুপরমাণু পর্যন্ত তুমি দর্শন করিবা তো সুতরাং বুদ্ধর এই এনেই যে কেন আমার এই সক্ষুণ যদি আমি যদি বিধিরে সক্ষুম যদি কি হয়েছে জাগরিত করি পারি উন্নত করি পারি তলে আমার জ্ঞানের পরিধি বাড়ি যাব সেকেন্ড আমার এই শ্রদ্ধা বজিন করি ইবে বিকশিত নয় দীর্ঘ দীর্ঘস্থায়িত্ব হব এবং
ধর্মহান যথাযথভাবে আমি ধর্মচারী যদি ওই দিয়ে শীল যদি যথাযথভাবে প্রতিপালন করি দিয়ে তুলে আমি আমার এই পার্বত্য সত্তা মতন আমি বিঘ্ন লো এবং দেশে ভেদাম নয় এবং ইয়ানই এখানে আলাদা ধর্ম এখানে শক্তি তা সুতরাং বাব্যে লং না বলল বুদ্ধ যে অদান হইয়ে কারোর বুদ্ধি নির্ভরশীল নয় নিজের বুদ্ধি নির্ভরশীল নয় কর্মর বুদ্ধি নির্ভরশীল নয় জ্ঞানের বুদ্ধি নির্ভরশীল নয় আমার চলা পরিবর্তে আমার ভাগ্য পরিবর্তন করা পরিবর্তে তা সুতরাং মুই মনে করম মুই আর লম্বা লম্বা উত্তম নয় আর লম্বা হতে হলে আরো ভালো দূর যাব আর নোয়ারি মার ইয়ে তুঙ্গুর দিম বেগ জারেন্ডি একখান কথা শুনে মা বক্তব্য তুঙ্গর সিয়ানত্তে বুদ্ধ পরিনির্বাবিত হওয়ার সময় সুভদ্র নামা এক মানুষ এসছে এবং তে তারাই বুদ্ধ চিরাদের পবিজ্জা গড়ে দিয়েছে এবং তাই হল তার শেষ পবিজ্জাদারি বুদ্ধর খেদা আদত এ সুভদ্র হত্যে হে সুভদ্র বুদ্ধ রুচিয়ান বুদ্ধ রুচি এলে ধর্ম রুচি এব আর ধর্ম রুচি এলে তুই বুদ্ধ হবে ধর্ম রুচি মানে ধর্ম রুচি হলে দেয় এই বান বুদ্ধর যে সমস্ত উপদেশ বানিয়ে নি সমাজের দজত্যে মঙ্গলাত্যে যে প্রদানি হইয়ে এনে যদি আমার আগ্রহ সৃষ্টি যদি হয় এবং শ্রেণী পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে যিনি বলবান্তে হয়ে দিয়ে শ্রেণীর যদি রুচি এ যদি আগ্রহ যদি হয় তুই গায়ে গায়ে জ্ঞানী হবে এবং এই জ্ঞানী হলে নয় হলে তো বুদ্ধ হলাম সুতরাং এই জ্ঞানী হলে গায়ে গায়ে বুদ্ধ ধর্ম তুই কাঁদিবে কি চলে বা কি অত যা এ তুলে বুদ্ধ বুদ্ধ রুচি এলে ধর্ম রুচি হব ধর্ম রুচি এলে অবশ্যই বুদ্ধ হবে তো সুতরাং কারোর বুদ্ধি নির্বন্ন করি নে আমার ব্যক্তর যারা আগে বাব্যে লোক মামুল লোক বানা দান করলেও তো নয় ধর্ম আর রুচি আনিবের চেষ্টা করো ধর্ম রুচি এলে জ্ঞানী হব জ্ঞানী হলে এই পার্বত্য চট্টগ্রামের শত প্রতিকূল অবস্থার মধ্যে টিকিয়ে দেওয়ার সমস্ত কৌশল বুদ্ধি নিবে এখানে বুঝিব এবং এদিক করি আমি আমার সধর্ম শাসনান ঠিকই রায় এবং ইয়ে না হোক ও আমার ইচ্ছা শপথ এই হদান হয়ে মা বক্তব্য ইয়ে দেখুন তুমি বললুম ব্যাখ্যা নমস্কার সাধু সাধু সাধু।